হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে দিয়া ময়ূরি গাড়ি করে কলেজে যায় কিন্তু শঙ্খকেই কেন নিয়ে যেতে হবে মোহরকে তাই নিয়ে জেঠিমার প্রশ্ন শঙ্খ করা জবাব দিয়ে দেয় পরে কি ব্যাপার জেঠিমা দিয়া ময়ূরি এই বাড়ির মেয়ে বলে তাদের জন্য আলাদা গাড়ি বরাদ্দ রয়েছে কিন্তু মোহর তো এই বাড়ির বউ কইয়া তোমরা কখনও তো মোহরকে গাড়ি অফার করো বাড়িতে গাড়ি পড়ে থাকে অথচ তোমরা কেউ মোহরকে একটা গাড়ি করে যাওয়ার কথা বলনি বলেছ বলেছো কি আজকে দিয়া ময়ূরের যদি নিজস্ব গাড়ি না থাকতো বাড়ি থেকে তাহলে আমি ওদেরকে পৌঁছে দিতাম তবে মোহরকে নিয়ে যাওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে দেখো শঙ্খ মোহরকে তুমি একলাই যেতে দাও তা না হলে তুমি মোহরকে নিয়ে গিয়ে এইভাবে খেলো হয়ে যেও না তোমাকে কে বললো জেঠুমণি আমি মোহরকে পৌঁছে দিলে খেলো হয়ে যাব বা দামি হয়ে যাব এটা তোমার ভুল ধারণা সেই তো মোহরকে যদি আমি না নিয়ে যাই ওকে বাসে ট্রামে যেতে হবে আর আমি সেটা কখনো চাই না তোমাদের বাড়ির বউ যদি বাসে ট্রামে করে যায় তাহলে তোমাদের সম্মান বাড়বে ছোটদা ভাই তুই তো অনুষ্ঠানের আয়োজন করছিস তাহলে সেখানে নাচ গান আনন্দের ব্যবস্থা থাকবে তো কেন থাকবে না আমরা সেখানে পার্টিসিপেট করতে পারি অবশ্যই করে পারিস তোরা গান গাইবি না দাদা ভাই তুই এবং মোহর তো খুব ভালো গান করিস তাহলে তোরা দুজনও তো একটা গান গাইতে পারিস আগে গানের মহল তৈরি হোক তারপরে না হয় দেখা যাবে দেখো শঙ্খ তুমি ওই শ্রেষ্ঠা বলে মেয়েটিকে কি নেমন্তন্ন করেছো হ্যাঁ ছোটো মা করেছি কারণ শ্রেষ্ঠা আমার কলিগ বেছে বেছে সবাইকে নেমন্তন্ন করব আর ওকে করব না তা তো হয় না মোহরের সাথে আমার সম্পর্কটা কিন্তু সত্যিই স্বচ্ছ আমি ওর ওর কাছে আমি পরিষ্কার থাকতে চাই তাই কিন্তু মোহরের সাথে আলাপ আলোচনা করে আমরা দুজনে মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি শ্রেষ্ঠাকে পার্টিতে ডাকবো বলে এত কিছুর পরেও তোমরা শ্রেষ্ঠাকে ডাকছো শঙ্খ মোহর কেন বলো তো কেন কি হয়েছে শ্রেষ্ঠা কী এমন করেছে কেন মা আপনি জানেন না গহনা চুরির সমস্ত কথা তো শ্রেষ্ঠাই বলেছে তাহলে শ্রেষ্ঠটা এই সব কিছুর সাথে যুক্ত তোমরা ধরে নিয়েছো নিশ্চয়ই হ্যাঁ ধরে নিয়েছি তো আমি মানলাম যে শ্রেষ্ঠা শ্রেষ্ঠাকে দিয়া ময়ূরী কী বলেছে কি বলতে কি শুনেছে আর সব কিছু সবার সামনে বলেছে তাই বলে তো চুরির সাথে এত বড় একটা সম্পৃক্ত তা এই বাড়ির মানুষের রয়েছে সেটা অস্বীকার করা যাবে না দেখুন যেঠিমণি আমি মানছি যে আপনি মোহর বসুকে পছন্দ করেন না আমাকে সহ্য করতে পারেন না আমাকে অপছন্দ করার হাজারটা কারণ আপনার কাছে থাকতে পারে কিন্তু তাই বলে শ্রেষ্ঠা ম্যামকে ভালোবাসেন বলে অন্ধের মতো সে অন্যায় করে যাবে একটার পর একটা আর আপনি সেই অন্যায়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে জানিয়ে দেওয়া হচ্ছে তারপরও আপনি বিশ্বাস করতে পারছেন না যে শ্রেষ্ঠা ম্যাম এই কাজগুলো করতে পারে অথচ আমার ক্ষেত্রে তো একবারই বিশ্বাস করে নিয়েছিলেন উল্টোটা হয়েছিল তাহলে কেন এইসব কিছু আপনার দেখার দৃষ্টিভঙ্গি এরকম কেন সেটাই তো আমি বুঝতে পারি না দেখো মোহর তুমি এত বড় কথাটা বলতে পারলে কেন বলতে পারবো না যা সত্যি তাই তো বলেছি শঙ্খ সবাই মিলে কতজন লোক হবে এই পঞ্চাশ থেকে সাতজন লোক হবে খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট করব কারণ আমিও চাই এই দিনে সবাই আনন্দ করব। মজা করবো হইহুল্লোর করব এদিকে এসিপি স্যারের বাড়িতে শ্রেষ্ঠা চলে গেছে শ্রেষ্ঠার রাগ খুব সমস্তটাই বেড়ে গেছে কালকে শঙ্খ মোহরের বিবাহবার্ষিকীর এক অনুষ্ঠানে একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছে শঙ্খ সেটা যতবারই শ্রেষ্ঠা ভাবছে ততবারই রেগে যাচ্ছে অনেকবারই এসপি স্যার বোঝানোর চেষ্টা করে দেখো শ্রেষ্ঠা তোমার সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে গেছে শঙ্খ মোহরকে পেয়েছে তাহলে আমরা এখন সবাই সুখে শান্তিতে সংসার করি না এই সব কিছু ঝামেলা থেকে তুমি বেরিয়ে এসো শ্রেষ্ঠা রেগে যায় বলে দেখো আহির তুমি এতদিন বলেছো আমার সাথে তুমি থাকবে আমাকে প্রোটেক্ট করবে অথচ তুমি এখন উল্টো কথা বলছো আমি ভেবেছি কোথায় যে আমি এই কাজটা সফল হয়ে গেলে আমি তোমার সাথে সুখে শান্তিতে সংসার করব যেখানে আমার একটা নিজস্ব ব্যক্তিগত জীবন থাকবে আমি নিজের হাতে পুরো সংসারটাকে সাজাবো ভালো থাকব। তুমি সেই জীবনটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো কেন শ্রেষ্ঠা আমি তো তোমাকে বলেইছি যে দেখো প্রতিহিংসা অনেক সময় ক্ষতি ডেকে আনে আর এই সমস্ত হিংসা আমি না করে নিজের জীবনে যার যার মতো ভালো থাকাটা উচিত নয় কি না আমি ভালো থাকবো না এখন থাকবো না কারণ আমি চাই সবার আগে আমি ওই মোহর বসুকে পৃথিবী থেকে সরিয়ে দেবো এরপরে আমি নিজে শান্তির জীবন কাটাবো তার আগে নয় কিন্তু তুমি শুধু মোহরকেই কেন কষ্ট দিতে চাইছ শঙ্খ তো মোহরের সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল বলে জড়িয়েছে তাহলে মোহরের ওপর এত রাগ কেন কারণ মোহর আগে থেকে জানতো শঙ্খর সাথে আমার একটা সম্পর্ক রয়েছে তারপরও একটা মেয়ে হয়ে ও আমার ঘর কী করে ভাঙল কেন শঙ্খর সাথে আমার সাজানো সংসারটাও ভেঙে দিল। এর প্রতিশোধ তো আমি ওর থেকে নিয়েই ছাড়বো এখন শঙ্ককে কেড়ে নিয়ে খুব আনন্দে ভালো রয়েছে সেই ভালো থাকাটা কখনো মোহর থাকতে পারবে না তুমি আমার সাথে থাকবে কি না তা না হলে আমার যা কিছু করার আমি নিজেই করে নেব। তোমার কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই শেষটা তুমি ডাক কেন করছো দেখো আমি ফেসে গেছি মাঝখানে একদিকে আমার দায়িত্ব কর্তব্য একদিকে আমার ভালোবাসা আমি কোন দিকে যাব কোথায় আবার যাবে তোমার এখন বর্তমান কাজ হলো আমাকে প্রোটেকশন দেওয়া আর ভালোবাসার মানুষটাকে সবার থেকে যত্নে আগলে রাখা আমি যা বলবো যা চাইবো সেই সব কিছু নির্দ্বিধায় তোমার পালন করা এটাই হচ্ছে তোমার দায়িত্ব শ্রেষ্ঠা একবার মুখ ফুসকে বলেই দিতে লাগে এসিপিকে যে মোহরকে মারার পরে এসিপি স্যার শ্রেষ্ঠাকে সাহায্য সহযোগিতা করলে এরপরে রেসিপিকেই ফাঁসিয়ে দিয়ে শ্রেষ্ঠ কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং এসিবি স্যারকে বিয়ে করা তো দূরের কথা নানাভাবে নিজেই বাঁচার তখন চেষ্টা করবে আর এটা এস স্যার খুব ভালো করে বুঝতে পেরে গেছে এবং নিজে যে ভুলটা বুঝেছিল যে শ্রেষ্ঠার মতো মেয়েকে হয়তো সে পাল্টে দেবে শুধরে দেবে আসলে কখনো সেটা করতে পারবে না সেটা মুখের উপর শ্রেষ্ঠকে জানিয়ে দেয় কী বললে তুমি কে কেন এই সমস্ত কথা বলছো তুমি সেটা বলবে কি না এমনিতেই বললাম তবে দেখো শ্রেষ্ঠা আমার উপরেও কিন্তু আরও অনেক পুলিশ কর্মকর্তা রয়েছে মোহরের কিছু হয়ে গেলে তারাও কিন্তু তদন্ত করতে আসবে আর তুমি যদি কোনো কারণে ফেসে যাও তখন কিন্তু আমি তাদের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না তখন তুমি কি করবে কি আবার করবো হয়তো মোহরকে মারার দায়ে আমার যাবজ্জীবন হবে হোক না তাতে সমস্যা কোথায় তাও তো নিজের মনের কাছে শান্তি পাবো যে যে মেয়েটা আমার জীবন নষ্ট করেছে তাকে আমি শেষ করে দিয়েছি মনের দিক থেকে একটা তৃপ্তি তো পাবো এদিকে শঙ্খকে ছোটো মা এবং বৌদি বলে যে দেখো পার্টিতে কিন্তু মোহরকে সামলে রাখার দায়িত্ব তোমার বুঝতে পেরেছো তা না হলে বড় অঘটন ঘটে যেতে পারে যে ঠিমা বলে কেন এই সমস্ত কথা বলছো তোমরা কেন বলবো না দিদিভাই কারণ মোহরের চারিদিকে শত্রু অভাব নেই তো শত্রু কখন কে মোহরের ক্ষতি করে দেয় সেটা তো মাথায় রাখতে হবে শঙ্খ সেই দায়িত্বটা তোমাকেই নিতে হবে আর শ্রেষ্ঠা কিন্তু এই পার্টিতে আসছে ওকে কিন্তু কোনো বিশ্বাস নেই যে কোনো সময় মোহরের ক্ষতি করে দিতে পারে একবার তোমরা দুজনে ক্ষতির হাত থেকে বেঁচেছো বলে আবার যে ক্ষতিতে পড়বে না তার কিন্তু কোনো মানে নেই দিয়া ময়ূরীকে অন্য লেখা জিজ্ঞাসা করে যে কেন তোমার শ্রেষ্ঠাদের কোনো পরিকল্পনা নেই ওদের এই পার্টিটা নিয়ে হ্যাঁ আছে তো তবে কি পরিকল্পনা আমাদেরকে বলছে না না বললে কি করে জানবো যখন ঘটবে তখন না হয় জানবো ঠিক আছে আমরা না হয় অপেক্ষা করে থাকবো যখন এই চমকটা হবে তখন আমরা সবাই মিলে দেখতে পাবো আগেতে শ্রেষ্ঠা ম্যামকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই এদিকে শঙ্খ মোহরের দেখাশোনার সমস্ত দায়িত্ব নাই বলে যে দেখো কাকিমণি মোহরকে বলবে আমার যেন সব কথা শুনে। ও কিন্তু আমার কোনো কথা শুনতে চায় না মানুষজন দেখলে আমাকে ছেড়ে সবসময় নিজের মতো চলার চেষ্টা করবে আর তখনই বিপদে পড়বে দেখো মোহর কালকে যেহেতু তোমাদের কারণে একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে তাই তুমি কিন্তু খুব সুন্দর করে সাজগোজ করো যাতে তোমার দিক থেকে চোখ ফেরানো না যায় বুঝতে পেরেছ দেখবে তোমাকে খুব সুন্দর লাগবে রেসিপি শ্রেষ্ঠার সাথেই থাকবে এবং মোহরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করবে মনে মনে প্রতিজ্ঞা করে নেয় শ্রেষ্ঠার একটা কথা কী ব্যাপার আহি তুমি কি জীবনে কাউকে ভালোবাসো নি আমি যেমন শঙ্খকে ভালোবেসেছি হ্যাঁ বেসেছিলাম তো তাহলে তার কি হলো সেই মেয়েটা যাকে ভালোবেসেছিলাম তার বাবা অসুস্থ ছিল দীর্ঘদিন তার চিকিৎসার প্রয়োজন হয়েছিল ডাক্তার বাড়িতে গিয়ে চিকিৎসা করতো এমনটা করতে করতে সেই মেয়েটা ডাক্তারকেই শেষ পর্যন্ত বিয়ে করে নিয়েছে আর আমার সাথে কোনো যোগাযোগ সম্পর্ক রাখেনি কি বলছো কি আহির এইভাবে কেউ কাউকে টেকেন ফর গ্রান্টেড করে নিতে পারে তুমি কিচ্ছু বললে না কিছু করলে না কি করবো বলো জোর করে তো আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না ও আমাকে বলেছিল বিয়ের কথা বললেই যে আমরা না হয় পরে বিয়ে করে নেব। এখন আমার বাবা অসুস্থ আমি একমাত্র মেয়ে রোজগড়ে আর কেউ নেই এই বাড়িতে রোজগার করার মতো আমার মাও এখন বয়স হয়ে গেছে তাই আমরা না হয় বিয়েটা পরেই করে নেব কিন্তু সেই কথাটাও রাখিনি ও বিয়ে করে ডাক্তারের সাথে চলে গেছে এখন আমি কি করতে পারি বলো তো আহিরের কথা শুনে শ্রেষ্ঠ একটু মানসিকভাবে আহিরের প্রতি দুর্বল হয়ে পড়ে বলে যে দেখো আহির আমি ভাবতেও পারিনি যে শঙ্কর থেকে এত ভালো একটা ছেলে আমি পাবো আর তোমাকে আমি পেয়েছি এর থেকে বড় পাও না আর কি আমার জীবনে হতে পারে তবে এটাও ঠিক তুমি আমাকে কখনো ঠকিও না রেসিপি কি করবে মনে মনে ভেবে পাচ্ছে না তবে শ্রেষ্ঠা বলে যে আমরা কি ওই পার্টিতে একসাথে যাবো নাকি আলাদা না শ্রেষ্ঠ আমরা আলাদা আলাদা যাব তা না হলে সন্দেহ হতে পারে মানুষের তাই সেই সন্দেহ থেকে আমাদেরকে কিন্তু আড়ালে থাকতে হবে তুমি তোমার পরিকল্পনা কি করেছো সেটা আমাকে বলো একবার কিন্তু ফেঁসে রয়েছ এমনিতেই আরও একবার যদি এই পরিকল্পনাগুলো আমাকে না বলো তাহলে কিন্তু নানাভাবে তুমি আরও বেশি জটিলতায় জড়িয়ে যেতে পারো তখন কি করবে তখন তোমার সংসার করা বিয়ে করা সমস্ত স্বাদ কিন্তু গুজে যাবে না আহির আমি জানি যে তুমি আপ্রাণ চেষ্টা করে হলেও আমাকে রক্ষা করবে আমাকে বাঁচাবেই কারণ তুমি যে আমাকে ভালোবাসো এই সমস্ত কিছু বলে আহিরকে উল্টো বোঝানোর চেষ্টা করে শ্রেষ্ঠা কিন্তু আহিরও কম নয় শ্রেষ্ঠার সমস্ত কথাগুলো ভয়েস রেকর্ড করে নিচ্ছে এবং নানাভাবে বুঝতে পেরে গেছে শ্রেষ্ঠা শোধরানোর মানুষ নয় কী হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে এসিপি বুঝতে পারল শ্রেষ্ঠা শোধরানোর নয় পার্টিতে মোহরকে দেখে রাখার দায়িত্ব শঙ্খর শঙ্খ তার বউকে প্রচন্ড ভালোবাসে তাই মোহরের কাছ থেকে কখনো কোনো কিছু লুক না এই পার্টিতে কোন কোন গেস্টকে নিমন্ত্রণ করেছে সেটা কিন্তু মোহরের সাথে একসাথে বসেই লিস্ট তৈরি করেছে আর মোহরের কাছে সবসময় শঙ্খ পরিষ্কার থাকতে চায় আর তাই সমস্ত কিছু মোহরকে জানিয়ে তারপরেই পরিকল্পনাটা করেছে শঙ্খ তবে এই পার্টিতে অনেক লোকজন আসবে মোহরের আগে থেকে অনেক ভয় করছে মোহরের শত্রুর অভাব নেই তাই কাকিমণি এবং বৌদি ও মোহরকে দেখে রাখার জন্য শঙ্খকে দায়িত্ব দেয় আর শঙ্খ তো সবসময় মোহরকে আপ্রাণ চেষ্টা করে বাঁচানোর এবার এই পার্টিতে কি ঘটতে চলেছে এসিবি স্যার কি আদৌ পারবে মোহরকে এই শ্রেষ্ঠার হাত থেকে রক্ষা করতে এবং শ্রেষ্ঠাকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে কি ঘটবে এবার সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন